হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো একটা চরকের ভিডিও দেখেছেন আপনারা, যেখানে আমি আর সন্দীপ গিয়েছিলাম, আর এক জায়গায় প্রসেনজিৎ আর আকাশ গিয়েছিল, যে ভিডিওটা বাকি আছে। তো চলুন সেই ভিডিওটা দেখে নিন। তো ভোটের ভিডিওটার জন্য এই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো চলুন, এই যে মেলার প্রাঙ্গণ, আর আগের দিকে মন্দির দেখা যাচ্ছে। তো আগে আমি অনেক এসেছি এখানে চড়কের সময়, কিন্তু এই বছর আমার যাওয়া হলো না, যেহেতু প্রসেনজিৎ আর আকাশ গিয়েছে, আমি একটু অন্য জায়গায় এসেছি। আপনারা সেই ভিডিওটা আগেই দেখেছেন, না ফার্স্টেই ইন্ট্রোতে বলেছি সেগুলো আপনাদের। তো চলুন মন্দিরের কাছে যাচ্ছি, মন্দিরটা আপনাদের দেখাচ্ছি, তারপরে চড়ক ভালো মতন দেখাবো আপনাদের। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে পশং, আর এই মন্দিরটার নাম হচ্ছে খগেশ্বর বাবার মন্দির। প্রত্যেক বছর এই সময় এখানে এই গাজন, চড়ক আর ছোটোখাটো মেলাও বসে, জল ডালাও হয় আগের দিন। তো কালকে এখানে জল ডালা হয়েছে, আর আজকে এখানে চড়ক হবে। তো সেটা দেখতেই আকাশ আর প্রসেনজিৎ গিয়েছে। তো চড়ক এই যে শুরু হচ্ছে, তো চলুন এই যে চড়কের বাঁধার কাজ চলছে, এবার চড়ক শুরু হবে। তো চড়কটা দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
আর এই যে প্রসেনজিৎ আর আকাশ যারা ভিডিওটা করতে গিয়েছিল, আমি কিন্তু এই ভিডিওটায় ছিলাম না, আমি জাস্ট ভয়েস ওভারটা করে দিলাম ভিডিওটার। সেখানে বুঝলাম পাঁচ থেকে ছ মিনিট ঘুরাইছে, দুজন উঠছে একসাথে, এ মাথায় একজন, সে মাথায় একজন, এখানে তো একজন। তো চড়ক আপাতত শেষ, আর এবার প্রসেনজিৎ আর আকাশ বাড়ি চলে যাবে। আর এখানে দেখুন এই যে ছোটোখাটো মেলাও বসেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রইল, আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা।